আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC এর অফিশিয়াল অ্যাপ ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এর এই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য জানতে পারবেন ক্রিকেট বিষয়ে। এছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে ম্যাচের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন। এজন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ইনস্টল লেখাটিতে ক্লিক করবেন। ইনস্টল লেখাটিতে ক্লিক করার পর আপনার ডিভাইসে অ্যাপটি ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখাটিতে ক্লিক করে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন লেখাটিতে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে কিছুটা সময় লাগতে পারে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এ ধরনের ইন্টারফেস আসলে এখানে আপনাকে গ্রেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে গেলে আপনি দেখতে পারবেন আপনার কি করণীয় রয়েছে এই অ্যাপটিতে। গ্রেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনার পছন্দের দলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি স্কিপ করে এড়িয়ে যেতে পারেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনার ডিভাইসের লোকেশন অন করতে চাইলে অ্যালাউ করে দিবেন। ডিভাইসের লোকেশন অন করতে না চান নট নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে ক্রিয়েট এ ফ্যান অ্যাকাউন্ট, আপনি যদি ফ্যান অ্যাকাউন্ট ওপেন করতে চান করতে পারেন। আপনি যে দলকে সাপোর্ট করবেন, যে দলের ফ্যান আপনি, সেই দলের নাম দেওয়ার পরে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এছাড়া আপনি এখানে স্কিপ করতে পারেন, স্কিপ করে এড়িয়ে যেতে পারেন। স্কিপ করার পরে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আপনি লেটেস্ট তথ্যগুলো জানতে পারবেন ওয়ার্ল্ড কাপ 2023 এর। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 লেটেস্ট তথ্যগুলো এখানে আপনি জানতে পারবেন। এছাড়াও এখানে আপকামিং ম্যাচের তথ্য জানতে পারবেন। লেটেস্ট ফিচারটিতে আপনি আরও বেশ কিছু তথ্য জানতে পারবেন ক্রিকেট বিশ্বকাপ 2023 এর বিষয়ে। এটি স্ক্রল করে উপরের দিকে নিলে নিচে আরও বেশ কিছু তথ্য জানতে পারবেন। কোন দল কোন অবস্থানে রয়েছে সেই তথ্যটি এখানে আপনি দেখতে পারেন, অথবা টিম হাইলাইটসও দেখতে পারবেন আপনি এই অ্যাপটির মাধ্যমে স্ক্রল করে উপরের দিকে নিলে। এখানে ভেনু, স্ট্যান্ডিং, ICC ট্রাভেল অ্যান্ড ট্যুর শপ, এই ফিচারগুলোতে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন। এছাড়া এখানে যদি আপনি ম্যাচ ফিচারটিতে ক্লিক করেন, ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে ফিকচার্স, রেজাল্ট, স্ট্যান্ডিং তিনটি অপশন রয়েছে। আপনি ফিকচার্স ফিচারটিতে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন। পরবর্তীতে কোন দলের খেলা রয়েছে, কত তারিখে কোন সময় সেই তথ্যগুলো দেওয়া রয়েছে এবং কোন ভেন্যুতে খেলা হবে সেই তথ্যগুলো আপনি জানতে পারবেন। এরপর এখানে রেজাল্ট ফিচারটিতে ক্লিক করলে পূর্বে যে সমস্ত খেলা অনুষ্ঠিত হয়ে গেছে সেই খেলাগুলোতে কারা বিজয়ী হয়েছে সেই তথ্যটি এখানে আপনি জানতে পারবেন। স্ট্যান্ডিং ফিচারে ক্লিক করলে এখানে জানতে পারবেন কোন দল কততম অবস্থানে রয়েছে এবং তাদের পয়েন্ট কী রকম, তারা কতগুলো ম্যাচে জয়ী হয়েছে এবং কতগুলো ম্যাচে হেরে গেছে। প্রথম অবস্থানে আছে ইন্ডিয়া এবং সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। এরপরে ভিডিও ফিচারটিতে ক্লিক করুন। ভিডিও হাব, এখানে ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন ম্যাচের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও র্যাঙ্কিং ফিচারটিতে ক্লিক করার পরে এখানে আপনি র্যাঙ্কিং দেখতে পারবেন। এখানে টিম র্যাঙ্কিং, প্লেয়ার র্যাঙ্কিং, অল টাইম প্লেয়ার র্যাঙ্কিং, ম্যানস টিম র্যাঙ্কিং ফিচারটিতে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস আসবে। আর এখানে আপনি টেস্ট দলের র্যাঙ্কিং দেখতে পারবেন, ODI দলের র্যাঙ্কিং দেখতে পারবেন। এছাড়াও এখানে T20 দলেরও র্যাঙ্কিং আপনি দেখতে পারবেন, কোন দল কততম অবস্থানে রয়েছে। পরে এখানে আপনি যদি প্লেয়ার র্যাঙ্কিং ফিচারটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোন প্লেয়ার কততম র্যাঙ্কে রয়েছে সেই তথ্যটি এখানে আপনি দেখতে পারবেন। টেস্ট, ODI ও T20 প্লেয়ার র্যাঙ্কিং দেওয়া রয়েছে, দেশের প্লেয়ার কততম অবস্থানে রয়েছে সেই তথ্যটি এখানে দেওয়া রয়েছে এবং তাদের পয়েন্ট কত সেই তথ্যটিও দেওয়া রয়েছে। আর এই অ্যাপের মাধ্যমে অল টাইম র্যাঙ্কিং এর তথ্য জানতে পারবেন, টেস্ট, ODI ও T20 কোন প্লেয়ার কততম অবস্থানে রয়েছে। এছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে মহিলা দলের র্যাঙ্কিং জানতে পারবেন। এখানে মহিলা দলের টিম র্যাঙ্কিং, প্লেয়ার র্যাঙ্কিং, অল টাইম প্লেয়ার র্যাঙ্কিং এর তথ্য জানতে পারবেন। এরপরে আপনি ডান পাশে থ্রি লাইনে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস আসবে। এখানে অল ম্যাচ, MRF, ICC র্যাঙ্কিং, মোর নিউজ, সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এছাড়াও এখানে অনেকগুলো ফিচার রয়েছে। এই ফিচারগুলোতে ক্লিক করলে আপনি এই ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখানে টুর্নামেন্টে কতগুলো রান হয়েছে, কতগুলো উইকেট গেছে এবং কতগুলো সিক্স এবং কতগুলো 50 হয়েছে সেই তথ্য দেওয়া রয়েছে। সুপার ওভার, হ্যাট্রিক, এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এর বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন টুর্নামেন্ট ফিচারটিতে ক্লিক করলে। কোন প্লেয়ার সর্বোচ্চ রান নিয়েছেন এবং কোন প্লেয়ার সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এবং কোন দল সবচেয়ে বেশি পার্সেন্টেজে জয় লাভ করেছেন, এখানে সেই তথ্যটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই অ্যাপটির মাধ্যমে আপনারা ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এর বিস্তারিত তথ্য জানতে পারবেন A to Z। আপনি চাইলে এই অ্যাপে গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 এর এই অ্যাপটি ব্যবহার করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।